বন্ধুরা, মনন পেজে আপনাদের স্বাগতম। আজ বলবো হরতকির তিনটি প্রধান গুণ সম্পর্কে। বিভিন্ন বনাজি গাছগাছালির ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেল মনন সাবস্ক্রাইব করুন, লাইক কিংবা কমেন্টস করুন। এই হচ্ছে হরতকি গাছ, অনেকটা জলপাই গাছের মতো, ফলটাও দেখতে জলপাইয়ের মতো। জলপাই তো অনেক স্বাদের ফল, কিন্তু হরতকিটা তেতো। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় হরতকি গাছটা দেখতে পাওয়া যায়, কারণ বিচি পরেই গাছটা তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন হরতকি, এই গাছের হরতকিগুলো একটু হলদাটে। কিছু কিছু হরতকি আছে পরিপক্ক হলেও টিয়া রঙেরই থাকে, বোঝার উপায় নাই যে পরিপক্ক। কিন্তু এই গাছের হরতকিগুলি এই যে হলুদ রঙের, কিছুটা লালচে। এখন বলছি হরতকি নিয়ে। হরতকি হচ্ছে ভিটামিন সি, ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুক্টোজ, আয়রন, সেলেনিয়াম, ভিটা ফাইটোস্টেবল সমৃদ্ধ একটি ফল। এর উপকারিতা, প্রধান উপকারিতা, ডায়রিয়া হলে তিন বেলা তিনটি হরতকি কাঁচা খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে ডায়রিয়া ভালো হয়ে যায়। দুই, আমাদের মেটাবলিজম যদি ভালো থাকে তাহলে আমাদের খাবার দাবার সব সুন্দর হজম হয়ে ওজন নিয়ন্ত্রণ থাকে, তাই হরতকি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমায়। তিন, হরতকি স্নায়বিক দুর্বলতা দূর করে, যাদের ভুলে যাওয়ার সমস্যা আছে তাদের স্মৃতিশক্তি বাড়ায়। তো হরতকির বিভিন্ন উপকারের মধ্যে প্রধান তিনটি উপকারিতা সম্পর্কে আপনাদের জানিয়েছি। তবে গর্ভবতী শিশু, গর্ভবতী মহিলা এবং শিশু হরতকি খেতে পারবে না। জটিল কোষ্ঠকাঠিন্য রোগ আছে যাদের, তারাও হরতকি খেতে পারবে না। হরতকি নিয়ে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল মনন সাবস্ক্রাইব করুন, লাইক কিংবা কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।